আধুনিক কৃষি প্রযুক্তির হাত ধরে গাইবান্ধার চরাঞ্চলেও ফসল উৎপাদন বেড়েছে। একসময়ের ধুধু বালুময় চরে এখন সবুজের সমারোহ। চরে পলিপাড়া বালুময় জমিতে রবি ও খরিফ মৌসুমের ফসল আবাদ করছেন কৃষক। তবে ফসল বিক্রি করতে গিয়ে কৃষকের প্রধান অন্তরায় হয়ে উঠেছে দুর্গম যোগাযোগ ব্যবস্থা। গাইবান্ধা থেকে ফারুক হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। গাবগাছির চরটি ফুলছড়ি উপজেলার মধ্যে হলেও সাঘাটার ভরতখালী হাটের কাছাকাছি। এক সময়ের ধুধু বালুমার চরটিতে এখন চাষ হচ্ছে চীনাবাদাম, বেগুন, পটল, মরিচ, পেঁয়াজ, ভুট্টা সহ খরিফ ও রবি মৌসুমের ফসল। রকমারি ফসল আবাদ হলেও অবকাঠামোগত সমস্যার কারণে ব্রহ্মপুত্র নদের পূর্ব পাড়ের এ চরটির সাথে অন্যান্য এলাকার যোগাযোগ একরকম বিচ্ছিন্ন। সরকার এখন যে দামেই ইউরিয়া বা বিভিন্ন সারগুলা দিয়ে থাকে, আমরা হয়তো ন্যায্য মূল্য কিনতে গেলেও যদি সরকারের নির্ধারিত রেট দেওয়া থাকে হচ্ছে আপনার 1200 টাকা, সেটা আমাদের ঘর পর্যন্ত নিয়ে আসতে হলে 1600-1700 টাকা খরচা হয়। এই জন্য আমরা লাভের মুখটা দেখি না। হাট বাজারে উৎপাদিত ফসল আনা নেওয়ায় তেমন সুব্যবস্থা না থাকায় প্রচুর অর্থ ব্যয় করে কৃষক হাটে নিয়ে পণ্য বিক্রি করেন। অনেক সময় স্থানীয় ফড়িয়া ব্যবসায়ীদের কাছে কম দামে ফসল বিক্রি করে দিতেও বাধ্য হন তারা। আমাদের রাস্তাঘাট না থাকায় এইখান থেকে এক মন ধান বা এক মন সবজি যদি আমরা একটা ঘোড়ার গাড়ি করে ফুলছড়ির দিকে নিয়ে যেতে চাই, আমাদের একমাত্র যানবাহন ঘোড়ার গাড়ি। এই ঘোড়ার গাড়ির ভাড়া হচ্ছে আপনার এক মন জিনিস বয়ে নেওয়া যেতে খরচ হলো 300-400 টাকা। তাহলে আমরা যে এই যে সবজির যে ন্যায্য মূল্যটা, এটা থেকে আমরা বঞ্চিত। উন্নত বীজ, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের পাশাপাশি যোগাযোগ ও কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা গড়ে তোলার কাজ করছে কৃষি বিভাগ। চরের কাছাকাছি এলাকাতে একটি সুন্দর একটি আমরা বাজার ব্যবস্থাপনা তৈরি করব। কী কী ফসল সেদিন মজুদ রয়েছে সেটা যদি আমরা অনলাইনে এটা ছেড়ে দিতে পারি, অনলাইনে বাজার ব্যবস্থাপনা তৈরি করতে পারি, বাংলাদেশের যে কোনো মানুষ আমার ফুলছড়ি বা সাঘাটা বা অন্য যে কোনো চরে আমার কোন ফসলটা সেখানে সংরক্ষিত রয়েছে তারা সেখান থেকে জানতে পারবে এবং সঠিক ন্যায্য মূল্য দিয়ে অনলাইনে সেটি ক্রয় করতে পারবে। গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটা এ চার উপজেলায় ছোট বড় মিলে প্রায় 165টি চর রয়েছে। বেশিরভাগ চরেই এখন নানা রকম ফসল চাষ করছেন কৃষক। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।